সকলকে নমস্কার জানাই। রেডিও ম্যানিয়ার আর একটি লাইভে আমরা চলে এসেছি। আমি আপনাদের সেই পুরনো বন্ধু সৌমেন, সৌমেন মুখোপাধ্যায়। আর আমার বাম পাশের পর্দায় যে মানুষটি আছেন, তার সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই, কারণ যে বিদগ্ধ সাংগীতিক জীবন নিয়ে সে ইতিমধ্যেই সমৃদ্ধ, সকলের কাছে সাদরে সমাদরে আদরণীয় শ্রদ্ধেয়। তো সেই মানুষটি যখন প্রথম আলাপ হয় তার সঙ্গে আকাশবাণীতে, তো সেই দিনটা আমাদের দুজনের কাছেই একটা খুব অদ্ভুত একটা, কি বলবো, মানে মায়াময় দিন ছিল, একটা অদ্ভুত স্বর্ণালী দিন। আমরা দুজনেই নতুন, এবং আমাদের মতন অনেক নতুন, অনেক নতুন, কত নতুন মুখ, একদিকে মেয়ের দলেরা আর একদিকে ছেলের দলেরা। তো হঠাৎ করেই সুযোগ ঘটেছিল আমাদের সবাই মিলে মানে একসঙ্গে হওয়ার, আকাশবাণী সুযোগ করে দিয়েছিলেন, তো ধন্যবাদ আকাশবাণীকে। সেই ওরিয়েন্টেশনের দিন ভাস্বতীর সঙ্গে প্রথম আলাপ করো আকাশবাণীতে, এবং আলাপ বলতে গেলে কি, প্রায় তাড়াহুড়ো করা, মানে আমরা সকলে তখন অডিশন দেবার জন্য প্রস্তুত। আমাদের দুজনের জন্য তখন আমরা জানতামও না যে মিতালি দি আমাদের পেক্স ছিলেন, প্রোগ্রাম এক্সিকিউটিভ। পরবর্তীকালে তাকে অনেক কাজেতে পেয়েছি, আমাদের দপ্তরে পেয়েছি, আমাদের ঘরে পেয়েছি, আমাদের বহু জায়গায় পেয়েছি, এবং অদ্ভুতভাবে মিতালি দি আমার অ্যাপ্লিকেশনটাও গ্রহণ করেছিলেন যখন আমি অ্যাপ্লিকেশন দিতে যাই, দরখাস্ত দিতে যাই। যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। তো মিতালি দি আমাদের জন্য একটা বিষয় নির্বাচন করে দিয়েছিলেন, আমি টাইম লাইনে বলেওছি সেটা, এবং এত সুন্দর একটা বিষয় ছিল সে বিষয়টা, যে এক কাপ চা পেলে ঠিক কি মনে হয়, এইটা নিয়ে তোমাদের একটা ছোট্ট করে টকশো তৈরি করতে হবে। তো আমাদের দুজনের কাছে খুব লোভনীয় বিষয় ছিল, আমরা দুজনেই তখন 23 বছর আগেকার নবীন, এখন তো প্রবীণতার দিকে আমরা দুজনে। তো হয়তো হতে পারে কোথাও আমি এবং ভাস্বতী যারা ছিলেন পর্দার ওপারে, তাদের মন খানিকটা হলেও গ্রহণ করতে পেরেছিলাম, তাদের কাছাকাছি যেতে পেরেছিলাম। তো আমরা দুজনেই নির্বাচিত হই, এবং পরবর্তীকালে অন্যান্য অনুষ্ঠানও হয় আমাদের। তো এই ভাস্বতীর সাংগীতিক দিকটা অনেকটা পরে আমার কাছে ধরা দেয়, তার কারণ আমরা যখন পরিচিত হয়েছি তখন আমরা নেহাতি একদম আনপোড়া ধরনের কিছু মানুষ, যাদের তাৎক্ষণিক আলাপেরও কোনো সুযোগ ছিল না, খুব অল্প স্বল্প করে আলাপ হয়েছিল। এবং আরেকটা ব্যাপারও ছিল, ভাস্বতী একটু আত্মনিমগ্ন, একটু মুখ চোরা, ঠান্ডা ঠান্ডা স্থিতধী, খুব শান্ত শিষ্ট একটি মানুষ, এবং নিজেকে নিয়ে থাকা মানুষ, এখনো তাই, প্রচারের আড়ালে থাকা মানুষ। যে মেয়েটি প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর, প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে ধ্রুপদ ও খেয়াল সঙ্গীত, খেয়ালে সঙ্গীত বিশারদ, আকাশবাণী কলকাতার রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, কান্তগীতি এবং অতুল প্রসাদী গানের একটি অনন্য শিল্পী। তো পরবর্তীতে যখন জেনেছি, ভালোবাসা তো বলতেই পারেন, শ্রদ্ধাও বেড়েছে অপরিসীম, অপরিসীম শ্রদ্ধা, কারণ যে মানুষটি আমার একটি পথের পথিক, আমিও রবীন্দ্রনাথের গানের ভক্ত, তার অনুরাগী, ওই মানুষটির অনুরাগী, সেই অনুরাগী মানুষটির সঙ্গে যদি আরেকটি অনুরাগী কেউ জোটেন বা থাকেন, তার প্রতি শ্রদ্ধা তো হয়, অবশ্যই হয়। তো সেই ভাস্বতী দত্ত, সঙ্গীত বিশারদ শ্রীমতী ভাস্বতী দত্তকে আজকের রেডিও ম্যানিয়ার এই সান্ধ্যকালীন অধিবেশনে স্বাগত জানাই। স্বাগত ভাস্বতী। স্বাগত। বলো, তোমার কেমন লাগছে আজকে এখানে এসে? আসলে রেডিও ম্যানিয়াটা আমি রীতিমতো শুনি, আমার কোথাও ভালো লাগার জায়গা, কারণ ঘুরিয়ে ফিরিয়ে সেই আকাশবাণীর গল্প চলে আসে,
তো সেটা আমার কাছে খুব বড় একটা জায়গা, ফলে আমি এই অনুষ্ঠানটা মিস করি না, শুনি। বাহ, সেইখানে হঠাৎ করে আমাকে সুযোগ দেওয়া, এটার জন্য আমি যে সৌমেনকে কতটা কি বলবো সেটা আমি ঠিক বুলে উঠতে পারছি না, কারণ হাজার হলো বন্ধু, তো আমাদের সেই একসঙ্গে অডিশন দিয়ে ঢোকা, এবং তখন নিজেরাও বুঝতে পারছি না যে ঠিক কিভাবে কি বলবো। আমাদের একটা নাটক পাঠ করতে দেওয়া হয়েছিল, সেটা মনে আছে? একটা নাটক হুম আমরা হুম পাঠ করেছিলাম, হুম হুম এবং হুম তারপরে তার পরীক্ষার পরে, তারপর যখন দেখা গেল যে আমাদের যেদিনটাতে সবাইকে একসঙ্গে ডাকা হলো সেদিনও আবার আমাদের দেখা হলো, সেটা একটা হুম অদ্ভুত অনবদ্য আনন্দের জায়গা, যেটা যার কোনো তুলনা হয় না। সে হ্যাঁ, জায়গা এবং থেকে যে আজকে, স্বাদের কোনো ভাগ হবে না, যে একদম স্বাদের যে কোনো স্বাদের ভাগ কোনো হবে না। ভাগ, সেইখান থেকে হঠাৎ করে রেডিও ম্যানিয়া তারপর শুরু হয়েছে, এবং আমি খুব আগ্রহ নিয়ে শুনি কেন, আকাশবাণীর অনেক ফেলে আসা দিনের গল্প, এখনকার গল্প, তখনকার গল্প সবগুলো শুনতে পাই বলে ভালোও লাগে। কিন্তু সেইখানে আজকে নিজে হঠাৎ করে সেইখানে কিছু পরিবেশন বা কিছু বলার জন্য সুযোগ পাওয়া, এটা আমার কাছে যে কত বড় একটা সুযোগ বা কত বড় একটা কাজ পাওয়া সেখানে, মানে আমি না নিজে সৌমেন আমি বলে বোঝাতে পারবো না তোমাকে, আমার খুব একটা আনন্দ বা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে এই আজকের এই অনুষ্ঠানটাকে ঘিরে। না, আরেকটা কথা দর্শকদের বলে রাখি যে আমরা যেহেতু বন্ধু, স্থানীয় বন্ধুই একদম পরম বন্ধু, তো আমাদের কিন্তু একটু তুই তোকারি বেরোবে আমাদের মুখ থেকে, এটা আপনাদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কারণ এটাই স্বাভাবিক। আমরা আকাশবাণীতে গেলে আমাদের বাধ্য হয়ে করতে হতো, এবং সেটা যে কি শাসন বারণে করতে হতো আমরাই জানি, কত কষ্ট করে যে সম্বোধনটা লুকিয়ে রাখতে হতো সেটা আমরা জানি, কিন্তু এটা যেহেতু রেডিও ম্যানিয়ার অনুষ্ঠান, এবং একটা সময় বোঝা যাবে না কে সংযোজক আর কে অতিথি, এটা গুলিয়ে যাবে, এটা আপনাদেরও গুলিয়ে যাবে, তো যত গুলিয়ে যায় ততই ভালো, এই অনুষ্ঠানটার লক্ষ্যটাই তাই থাকে, কারণ অতিথি অবশ্যই থাকতেই হয় যে কোনো অনুষ্ঠানের একটা মান রক্ষা করার জন্য, সবকিছুর জন্য। কিন্তু ও যেটা বলছিল যে রেডিও ম্যানিয়া আসলে ব্যাপারটা কি হলো আপনাদের একটু বলে রাখি, কারণ রেডিও নিয়ে অনেক কাজ হচ্ছে, অনেক কাজ হবে, রেডিও নিয়ে ভালো লাগা যাদের মধ্যে এখনো পর্যন্ত বর্তমান আছে বা রয়েছে বা আগে ছিল, আগামী দিনেও থাকবে, কারণ যারা রেডিও থেকে উঠে এসেছেন এতটা দূর পর্যন্ত, এবং রেডিওকে সঙ্গে নিয়ে যাদের প্রায় প্রতিদিনের পথ চলা, সেই মানুষগুলোর প্রতি একটা অদম্য, মানে কি বলবো, একটা অসম্ভব রকম শ্রদ্ধা বনত হয়েই এই কাজটা, কারণ ম্যানিয়াগ্রস্ত না হলে কোনো কাজ করা যায় না, এটা সবাই জানে। আমরা হয় ব্যাডলি, নয় ডেডলি, নয় ম্যাডলি, কোন একটা দিকে যদি না জড়তে পারি, এই যে রবীন্দ্রনাথের গানের কথাই ভাস্বতী বলছিল, বা রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ এসেছিল আমাদের আগের আলোচনার ভিত্তিতে, আমরা যখন ব্যাক স্টেজে ছিলাম আর কি, এই একটা জায়গাতে সবাই জানে যে প্রতিদিন একই গান একইভাবে আমরা গাইছি, কিন্তু তবুও কেন প্রত্যেক দিন গানটা আমার কাছে নতুন করে ধরা দিচ্ছে, এই জায়গাটাই হচ্ছে মূল জায়গা। যারা এই ভাবটি ধরতে পারেন তারাই কিন্তু আসল নির্যাসটি খুঁজে পায়, এবং তাদের গানটাই তখন সার্থক নিবেদন হয়ে ওঠে। তো এটা প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, এই জন্য ভাস্বতীর কাছেও আমার সেই একই জায়গা, ওর কাছে আজকে যেমন কথাও শুনবো, আজকে অনেক গানও শুনবো, কারণ ভাস্বতীর গানে এমন একটা নিমগ্নতা আছে, এমন একটা শ্রদ্ধা আছে, এমন একটা আন্তরিকতা আছে, এমন একটা মায়া মমতা আছে, প্রত্যেকটা গানের সঙ্গে ও যখন নিজেকে জড়ায়, যারা ওর গান শুনেছে তারা জানে, তো তাদের কথা তো বাদ দিলাম, যারা শোনেননি তারা আজকের অনুষ্ঠানটা দয়া করে একটুখানি শুনবেন, ভালোবাসার জন্য শুনবেন, গ্রহণ করার জন্য শুনবেন, এবং যখন শুনবেন তখন কিন্তু আর ছেড়ে বেরোতে পারবেন না, আমাকে অস্বীকার করলেও ভাস্বতীকে অস্বীকার করতে পারবেন না, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। তো ভাস্বতী, হ্যাঁ, তোর কথা তো অনেক হবে, তোর অনুষ্ঠানের শুরু একটা যে কোনো একটা গান দিয়ে একটু হোক, তাহলে আমরা কি অনুষ্ঠানটা আর একটু এগোতে পারবো, তারপর তোর অন্যান্য কথায় যাবো আর কি।
আচ্ছা, তোর যে কোনো পছন্দের যে কোনো গান? পছন্দের গান, সবচেয়ে ভালো লাগার গান তো চিরকালীন ভাবেই বলবো রবীন্দ্রনাথের গান, ব্যাস, কোনো বসন্তকাল, তো অসুবিধা, একদম। বসন্তকাল, এটা বসন্তের গান গাই। চরণ চরণ রে খাতাব যে পথে গেলে লেখে আজ তারে আপনি ঘুচালে কি চরণ রেখা অশোক রে নগুলি রালো আহা, যার ধুলি রালো তার যে ত্রিলোকালে আজকে দেখে চরণ রেখা ঘুরায় ফুল ফোটা পাখি গান ভোলে দক্ষিণ বায়ু সেও উদাস যায় চলে তবু কি ঘড়ি তারে আমরে তো ছিল না রে আমরে তো স্মরণ তারো কে গো মরণে যাবে ঠেকে চরণ রেখা চরণ রেখা তব যে পথে গেলে লেখে চিহ্ন আজ তারে আপনি ঘুচালে কি চরণ রেখা। কি বলি, একরাশ মুগ্ধতা, একরাশ মুগ্ধতা। আচ্ছা, এই মধ্যে রবীন্দ্রনাথ যারা যারা চলে মানুষের এসে, মুগ্ধতা, সত্যি তাই, সত্যি তাই, এই মানুষটি ছিলেন বলে আজও আমরা একই রকম ভাবে আছি। এর মধ্যে বলে দিই, যারা যারা চলে এসছেন, পিন্টু গুছাইত মাজু মারঘোড়ালি থেকে, সমরেশ চক্রবর্তী, সমরেশ দা লিখছেন, আমি এলাম একটু দেরি হলো। আচ্ছা, সমরেশ দা চলে এসছেন, প্রণব দা, প্রণব চ্যাটার্জি, প্রণব কুমার চট্টোপাধ্যায়, ভাস্বতী, এমন সুযোগ আমাদের দেবার জন্য সৌমেনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের আপনাদের প্রতি। নীলাঞ্জনা বিশ্বাস, ভাস্বতীকে কি ভালো লাগছে তোকে এই আসরে পেয়ে। সমরেশ চক্রবর্তী আবার লিখছেন, আমি শ্রীমতী ভাস্বতী দত্তকে জীবন্ত সরস্বতী ভাবি ও সেইভাবেই ওনাকে শ্রদ্ধা করি। ওরে বাবারে, এই কথাটা আরেকজনও লিখেছিল আমাদের টাইম লাইনে, যখন টাইটেল কার্ডটা পোস্ট করি, দোয়েল লিখেছিল, ভাস্বতীদিকে দেখলেই সরস্বতীর কথা মনে পড়ে। তো বুঝতেই পারছেন কোথায় রয়েছে ভাস্বতী দত্তের জায়গাটা। তো ভাস্বতী দত্তকে যারা ভাস্বতী দত্ত করেছে সঙ্গীতে, সেই সমস্ত গুণী মানুষদের কথা এবার ভাস্বতীর কাছে শুনবো। ভাস্বতী, তুই একটু বল, তোর সাংগীতিক জীবন কিভাবে শুরু হয়েছিল বা কেমন ভাবেই তোর জীবনে এসেছিল সঙ্গীত?
আসলে আমাদের বাড়িতে কিন্তু কেউই সেই অর্থে গান জানেন বা মানে গান রীতিমতো চর্চা করেন এরকম কেউ ছিলেন না, কিন্তু অদ্ভুত ভাবে সবাই গান ভীষণ ভালোবাসতেন আজও তাই। মানে গান মানে একটা পুজোর জায়গা, বাড়ির ছোট বাচ্চাটিও মানে গান হলে পরে চুপ করে বসে থাকবে, এটা কোথাও আমার বাড়িতে একটা রক্তের মধ্যে বহমানতার মতো করে হয়েছে। তো খুব ছোটবেলায় আমি নাকি গুনগুনিয়ে গান গাইতাম এবং হুম হুম নিজের মনে কোনো সুর শুনলে পরে সেখানে চুপটি করে বসে পড়তাম। তো সেইটা দেখে বাড়ির অভিভাবকরা ঠিক করলেন আমাকে খুব তাড়াতাড়ি এরকম সঙ্গীত বা নৃত্য বা কোনো কলা বিদ্যাতে আমাকে দিতে হবে। ঠিক আমার যখন 3.5-4 বছর বয়স তখনই আমাকে গান শেখানোর জন্য একজনের কাছে নিয়ে যাওয়া হয় এবং সাড়ে তার তিন নাম, পৌনে চার হ্যাঁ ওরে বাপ তখন রে, নিয়ে যাওয়া হয়, তখন নিয়ে যাওয়া হয় এবং তিনি ছিলেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র দীপ্তিপ্রকাশ আচ্ছা মজুমদার। আমাদের আচ্ছা আমরা আচ্ছা তখন সরকারি আবাসনে থাকতাম, তো তার উপরে 4 তলায় উনি থাকতেন। উনি নাকি আমার গুনগুন শুনে বলেছিলেন যে গলায় খুব সুর তোর, তো যাই হোক তার কাছে প্রথম শিখতে শুরু করি। তার কাছে আমার সঙ্গীতের অ আ ক খ বলতে যা বোঝায় সেটাই শেখা, মূলত শাস্ত্রীয় সঙ্গীত তখন তার কাছে শিখতাম। এবার তার পরে পরে আরো কয়েকজন মানুষের কাছে, যেমন কেউ বড় গোলাম আলী খাঁ সাহেবের ছাত্র এরকম, তো কেউ ধীরেন মিত্রের ছাত্র এরকম, এদের কাছে আমরা আস্তে আস্তে যত বড় হতে লাগলাম বাবা ততটাই তখন বললেন আরো উন্নতি করতে হবে, আরো উন্নতি করতে হবে করে বাবা আমাদেরকে শিক্ষক চেঞ্জ করতে লাগলেন। মানে আচ্ছা এইরকম হতে হতে এরকম হতে হতে তখন ক্লাস 6-7 এরকমে পড়ি, সেই সময়েতে সৌরভ স্মৃতি পরিষদ বলে একটা সংস্থা ছিল, ওনারা ক্লাসিক্যালের অনুষ্ঠান ক্লাসিক্যালের কম্পিটিশন করাতেন। তো সেই অনুষ্ঠানে যখন যাই তখন আমি যার কাছে দীর্ঘদিন যার ছত্রছায়া থেকে গান শিখেছি তিনি গেছিলেন সেখানে জাজ হয়ে, তিনি আচ্ছা ডক্টর যামিনী গাঙ্গুলি। আহ এবং বাবা তাকে যখন দেখলেন জাজ হয়ে ঢুকছেন, বাবার তখন মনে হলো যে আমি কেন এনার কাছে মেয়েদেরকে দেব না। তো কম্পিটিশনে গেছিলাম, বলা বাহুল্য অসাধারণ রেজাল্ট হয়নি, কিন্তু ওখান থেকে ওরা শংসাপত্র দিয়েছিলেন, শংসাপত্র পেয়েছিলাম। কিন্তু প্রথম দিকে পাই মানে প্রথম দিকে যে সুযোগ পাওয়া সেটা হয়নি, তা তখন বাবা বললেন না আমার মনে হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতে কোথাও একটু ঘাটতি রয়ে গেছে। এই আমাদের আচ্ছা আচ্ছা যাওয়া, এই আমার গুরুজির কাছে যাওয়া, এবং গুরুজি আমাকে, আমার এখনো মনে আছে একটা বড় বড় বিশাল বড় ঘর, সাদা চাদর পাতা, ধবধবে সাদা চাদর পাতা, কালো কুচকুচে একটা হারমোনিয়াম, তার পাশ দিয়ে শাঁসার দিয়ে তানপুরা রাখা রয়েছে, শুভ্র কেশ শুভ্র বসন একজন ভদ্রলোক বসে আছেন। বাবা বললেন প্রণাম করো, এবং উনি আমাকে দেখে প্রথমে বললেন এত ছোটদের আমি নিই না। তো তখন বাবা বলতেন যে আমি, আপনি একটু ওর গান শুনুন, আপনার যদি মনে হয় আপনি শেখাবেন না, আপনি শেখাবেন না, ঠিক আপনি একটা সত্যি গান তাই শুনুন। সত্যি তাই, তো আমি একটা ছোট খেয়াল গান গেয়েছিলাম এবং গান শুনেই উনি বললেন হ্যাঁ শেখাবো। এই আমার শাস্ত্রীয় সঙ্গীত শুরু করা। এবারে তা সেই সেই ছোট সময়ে তা সেই ছোটবেলার ছোট খেয়াল কি তোর মনে আছে একটুখানিও? ছোট খেয়াল বলতে অল্প স্বল্প একদম আমাদের একটা জন্য রাগ ভূপালীর একটা রাগ ভূপালীর একটা বন্দিশ মনে আছে, একদম ছোট্ট করে ভূপালী হয়ে যায়। একটা বন্দিশ। হুম হুম জগতে তোমাসনা লা
জানে জব সে তোমাতে আরে যাব সে তোমার সানি যাব সে তোমার সানি যাব সে তোমার যাব সে তোমার সান জো না দেখো তো হে জো না দেখো তো হে কলন করত মোরে চর্চা করে সব সে লরিয়া আ জব সে তোমার সানা নাগলে জব সে তোমার সানা জব সে তোমার সানা জব সে তোমার সানা নাগলে তোর গানের কমেন্ট চলে এসছে। আচ্ছা দাঁড়া, আর কমেন্ট গুলো একটু তুলে দিই। তোর গান মানে শুনতে শুনতে কমেন্ট এসছে, মাঝু মারঘোড়ালির পিন্টু লিখেছেন অসাধারণ, আর সুদীপ লিখছে সুদীপ বসু, তোমার এতদিনে নেওয়া ইন্টারভিউ গুলোর মধ্যে আজকেরটাই সেরা। নীলাঞ্জনা বিশ্বাস লিখছে আহা হা, আমার তো বলার কিছু নেই, আমি তো মানে মানে কি বলবো, মনে হচ্ছে ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে বসে আছি, আর আমার সামনে শিল্পী ভাস্বতী দত্ত বসে আছেন, তিনি গান শোনাচ্ছেন, ডোভারল্যান্ড হয়ে উঠেছে এটা, পরম সৌভাগ্য। যাই হোক, প্রণব চট্টোপাধ্যায় লিখছেন কে আবাদ কে আবাদ, সত্যি প্রণবদা কে আবাদ। তো গুরুর কথা শুনছিলাম, যামিনী গাঙ্গুলির কথা শুনলাম, যামিনী গাঙ্গুলি, হ্যাঁ চলো গুরুজির কথা একটু বলতে হবে, বলতে হবে, একদম একদম একদম, নিশ্চয় নিশ্চয়। মানে আমার গুরুজি, আমি 18 বছর গুরুজির কাছে টানা শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি, গুরুজির কাছেই ভজন শেখা, গুরুজির কাছেই ছোট লাইট ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, আমরা তো লাইট ক্লাসিক্যাল বলি না, সেমি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, সব কিছু গুরুজির কাছে হাত ধরে শেখা। এবং জীবনে চলার ক্ষেত্রে যদি কোনো মানুষকে আমি তার কথা বারবার বলি, তাহলে সেটা না আমার গুরুজি। কিরকম ভাবে, তখন তো ছেলে মানুষ ছিলাম, কিরকম ভাবে বলতেন যে প্রচারের জন্য গান শিখো না, তুমি নিজে অসাধারণ মানুষের কাছে মান পাবে তার জন্য করো না, তুমি নিজের আত্মশুদ্ধির জন্য, আত্মপলব্ধির জন্য গান করো। হা করে তাকিয়ে থাকতাম, বুঝতেই পারতাম না যে কি বলছেন, কেন বলছেন। আবার এমন কথাও বলতেন যে কখনো এমন কোনো দিন আসতে পারে, জীবন যুদ্ধে সবাইকে নামতে হবে, তোমাদেরকেও করতে হবে, জীবন সংগ্রাম থাকবেই, এমন কোনো দিন আসতে পারে ভিতরে যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে, এবং সে যন্ত্রণা সেটা ব্যর্থতার হতে পারে, হাহাকারের হতে পারে, ভিতরটা কেটে যাচ্ছে, মুখে হাসি রেখে এগিয়ে যেও, তোমাকে দেখে, তোমার মুখ থেকে যেন কেউ বুঝতে না পারে তোমার ভেতরটা পুরো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সত্যি তাই, এই যে এই জায়গা থেকে না তখন বুঝতে পারতাম না, আজকে যত দিন যায় তত বুঝি যে কি অসাধারণ জিনিস ওই মানুষটি গান শেখানোর সঙ্গে সঙ্গে শিখিয়েছিলেন। এবং আমাদেরকে না আরেকটা জিনিস আমার অন্তত মনে হয়, শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে বেশি করে, যে গান যখন মানুষ করেন তখন অনেক সময় দেখবে আমরা না কথাগুলো বুঝতে পারি না, ফলো করি, মানে কি বুঝতে পারি না। এটা কিন্তু ওনার কাছে আমাদের শিক্ষা, আমার ট্রেনিং ওনার কাছে, যে গান যখন গাইবে উচ্চারণ স্পষ্ট করো, নরম করে বলো, সফট করো ব্যাপারটাকে, কিন্তু তোমার গানে কথা যেন লোকে বুঝতে পারেন, বুঝতে পারলে তবে তো তার ভালো লাগবে। একশো বার, একশো বার, এইটা ছিল ওনার কাছে দীর্ঘ পথ। এবং আজ
18 বছর গুরুজির পায়ের কাছে বসে থাকার পরও আমি নিজে বলবো যে যদি না উনি 90 বছরে গিয়ে পৌঁছতেন, যদি না উনি অসুস্থ হয়ে পড়তেন, আমি হয়তো আরো দীর্ঘদিন ওনার কাছে থাকতাম। আমার মূলত অবশ্যই অবশ্যই। ওই সঙ্গীতে ইতিটা না ওনার অসুস্থতার জন্য, শারীরিক হুম অসুস্থতা। হুম 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 তোর কথা শুনতে শুনতে মনে পড়লো রবিতীর্থের কথা, যেখানে সুচিত্রাজি একটি শব্দের ওপর ভীষণ জোর দিতেন, কেননা সেই শব্দটিকে যে কোনো গানে যেভাবে প্রযুক্ত হয়েছে প্রত্যেকটি গানেই কিন্তু সেই শব্দটার সঠিক যে শব্দ বলা প্রক্ষেপণ সেটা হয়নি, সেটা হচ্ছে হৃদয়, হৃদয় বলে অনেকে বলেন। এই হৃদয় এই শব্দটা নিয়ে ওর মারাত্মক আপত্তি ছিল, বলছে তোমরা যখন বলছো তখন হৃদয় আমার প্রকাশ হলো কেন বলছো, কেন ওটা হৃদয় আমার প্রকাশ হলো হচ্ছে না কেন, হয়ের সঙ্গে রি জুড়লে যে হৃদয় হয়, এই হৃদয়টা যদি হৃদয় থেকে না বেরোয় মানুষের হৃদয়ে পৌঁছবে কি করে, এই একই ধরনের কথা। হ্যাঁ, কারণ উনি বলছেন যখন, হ্যাঁ যখনই শুনি সবাই শুনি হৃদয় বলছে, কি কথা, রবীন্দ্রনাথ তো কোথাও হৃদয় বলে কোনো শব্দ লেখেননি, তিনি কখনো হৃদয় র অন্তুস্ত লেখেননি, তিনি হয়েরই দ অন্তুস্ত লিখেছেন। আর যারাই লিখুন এই লেখা রবীন্দ্রনাথের বদলে যদি অন্য কোনো লেখকও লিখে থাকেন, তিনিও হৃদয়ই বলতে চেয়েছেন, তিনি কখনো হৃদয় বলতে চাননি। তো তোমরা সেটাকে যদি না ঠিক মতো প্রক্ষেপণ করো, তাকে যদি ঠিক মতো মানে সম্মান না দাও, শব্দটাকে সম্মান না দাও, তাহলে সেটা মানুষের কাছে সম্মানযোগ্য হয়ে উঠবে কি করে। তো এই একটা জায়গা তোর কথা শুনতে গিয়ে আমার মনে পড়লো যে শব্দের প্রক্ষেপণটা যতটা সুপ্রযুক্ত হবে ততটাই সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। আচ্ছা, আবার কিছু কিছু কমেন্ট একটু পড়ে নিই। প্রণবদা, প্রণব কুমার চট্টোপাধ্যায় আকাশবাণী প্রণবদা আমাদের দেখছেন, কেয়াবাদ, সুপ্রিয় রায় গানই মননকে এত সুন্দর করে তাই না, মানুষটা সুন্দর হয়েছে আরো আরো গানেই, সত্যি তাই, মানে মানুষ কখন গান হয়ে ওঠে ভাস্বতী তার একটা প্রমাণ আর কি, বলে না সেই রবি ঠাকুরের একটা কথা মনে পড়ে যাচ্ছে, সবসময় ওনার কথাই মনে পড়ে, এর বাইরে কিছু যাবার উপায় নেই আমার, যে অবন ছবি লেখে, অবন ঠাকুর ছবি আঁকতেন তাই বলতেন ছবি লেখে, মানে ছবি যেন মনে হয় পুরো লেখাটাকে ধরে দিল, তো ভাস্বতীর গানের নিমগ্নতাও সেই জায়গাটায় নিয়ে যায় আর কি। আচ্ছা, যামিনী গাঙ্গুলির পরে তোর আরো অনেক সঙ্গীত গুরুদের সঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, গান তো কি আস্তে আস্তে একটু বল আমার কাছে। একদম সেই জায়গাটায় আসতে গেলে পরে আবার আমাকে কিন্তু ঘুরে ফিরে সেই আকাশবাণীর কাছে গিয়ে নতজানু হয়ে বসতে হবে। আচ্ছা বেশ, বসো বসো বসো। বাড়িতে বেশ মানে বাড়িতে ছোট থেকেই রেডিও চলটা ছিল, কারণ আমরা তো সেই প্রজন্ম যাদের বাড়িতে ভোর হতো ওই 5টা বেজে 57 মিনিটে সিগনেচার টিউনটা শুনতে শুনতে, তারপরে বন্দে মাতরম, তারপরে প্রভাত সঙ্গীত ইত্যাদি করে, তারপরে সুবদ্ধ সঙ্গীত 6টা 15তে 6টা 25এ কলকাতা খতে চলে যাওয়া হতো, তখন কলকাতা খ ছিল, রবীন্দ্রসঙ্গীত আছে ইত্যাদি, সমস্ত পর 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 হয়ে যাচ্ছে, তো সেইটা শুনে বড় হওয়া। এবং বাড়িতে সবসময় এটা বলা হতো, দেখেছো কি সুন্দর গান করেন, দেখো কেমন সুন্দর গান করছেন, দেখেছো কি সুন্দর কথা বলছেন, তো এই যে একটা সবসময় ছিল। সেই সময়তে প্রত্যেক রবিবার সকাল 10টার সময় হতো সঙ্গীত সঙ্গীত শিক্ষার আসর। হ্যাঁ ঠিক, আমার আমার যে সময় থেকে স্মৃতিতে আছে সঙ্গীত শিক্ষার আসর, সেই সময় থেকে, আমার বয়স আমার মনে নেই সেই সময়টা, আবার খুব ছোটও নই খুব বড়ও নই, স্কুলে তখনও পড়ছি, সুচিত্রা মিত্র তখন গান শেখাচ্ছেন, আহা অসাধারণ অসাধারণ গান শেখাচ্ছেন সুচিত্রা মিত্র, মানে তখন গীতবিতান, তার আগে মানে আমার যদ্দূর পরে তোমরা জেনেছি পঙ্কজ কুমার মল্লিকের পরে সুচিত্রা মিত্র এলেন, তো সুচিত্রা মিত্রের সময় থেকে আমার আমার স্মৃতিতে পুরোপুরি আছে। এবং আমরা সকালবেলাতে ওই সময়টাতে জলখাবার খেয়ে টেয়ে নিয়ে পড়তে বসবো, আবার তার আগে আমরা ওই সময়টাতে গীতবিতান নিয়ে বসে পড়তাম, উনি কি গান শেখাবেন সেটা মন দিয়ে শুনতাম, কত গান সেই সময়ে তোলার চেষ্টা করেছি, এবং এটাও ঘটনা শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তিটা থাকার জন্য গান তুলতে অসুবিধে হতো না, খুব ভালোবাসতাম গান শিখতে,
এবং মানে কি কত সুন্দর সুন্দর গান শেখাতেন, তোমারে জানি নেহে, তবু মন তোমাতে ধায়, সেই গান অনেক অনেক অজস্র গান তো শিখেছি ওনার সেই অনুষ্ঠানে, দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া, মরণ কো ভূতাম তারে থামায় ইত্যাদি। তো তারপর এলেন কণিকা বন্দ্যোপাধ্যায়, তার আরে সুচরিত বাবা রে, বেশ কণিকা বন্দ্যোপাধ্যায়। এই আমার একটা জীবনে কোথাও একটা চাকা ঘুরতে শুরু করে দিল। আমার কিরকম মনে হলো সবকিছুর মধ্যে এই গানগুলো যদি না গাইতে পারি তাহলে বোধ হয় জীবনটা বৃথা। এই কোথাও একটা আমার বলা যায় যে রবীন্দ্রনাথের গানের প্রতি প্রেমে পড়া যেটাকে বলে, সেটা তখন আমার আস্তে আস্তে করে হতে লাগলো। তো হতে লাগলো ঠিক আছে, কিন্তু তখন তো গুরুজির কাছে গান শিখছি, তো শিখতে তো হবে, শান্তিনিকেতনে কেউ নিয়ে যাবে না, স্কুলের পড়া ছেড়ে ইত্যাদি দেবে না। তো তখন ওই স্কুলের পড়া মাধ্যমিকের শেষের পরে আমি তারপরে, তখন আমরা যেখানে থাকতাম সরকারি আবাসনে, তার কিছুটা পরেই ছিল তো স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, তার একটু আগেই ছিল। আমি ওই হল গভর্নমেন্ট কোয়ার্টার, কোয়ার্টারটার নামটা আমার এই মুহূর্তে আর মনে নেই, ওইখানে থাকতেন ডক্টর চিত্রলেখা চৌধুরী। বাবা খোঁজ নিয়ে এলেন, তো বাবা বললেন ঠিক আছে, বাড়ির কাছে আছেন যখন তখন ওনার কাছে নিয়ে যাই। তো চিত্রলেখাদির কাছে কিছুদিন শেখা, খুব আনন্দ করে গান শিখেছি, ভীষণ ভালোবাসতেন, রবীন্দ্রসঙ্গীত পুরো শেখা, কিন্তু বেশি দিন হয়নি, কারণ তার বোধহয় মানে বছর খানেকের মধ্যে আমরা বাসা বদল করে সল্টলেকের দিকে চলে আসি, ফলে অত দূর আর আচ্ছা যাওয়া আচ্ছা, হয়ে উঠবে না। এই বাসা বদল করে চলে আসার পরে তখন জানতে পারলাম যে সল্ট লেকে সুবিনয় রায় গান শেখান। এবার তখন আহা সুবিনয় রায়কে টিভিতে দেখে, রেডিওতে শুনে আমি পুরো মোহিত, মানে এমন গান, এমন গান, মানে গান শুনলে পরে পুরো আমার হাত পা থেমে যেত, আমি পুরো একদম পুরো সেই মানে মন্ত্র যা মানে মন্ত্রমুগ্ধের মতো করে বসে থাকতাম। তো তার কাছে গান শেখার সুযোগ একটা যদি পাওয়া যায়, এই সুযোগ তো ছাড়তে পারবো না। তো তার কাছে যাওয়া হলো এবং সুবিনয় দা গান শুনে রাজি হয়ে গেলেন। এই আমার সুবিনয় দার বাহ কাছে গান শিখতে শুরু করে দেওয়া, এবং সুবিনয় দার কাছে টানা 14 বছর। এদিকে গুরুজির কাছে কিন্তু আমি গান আরে বাবা শিখছি, রে, শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু শিখছি, হুম হুম সেই সঙ্গে হুম হুম সুবিনয় দার হুম কাছে গান শিখছি। এবং সুবিনয় দার কাছে গান শেখা মানে কিন্তু একদম সবার থেকে কোথাও একটা স্বতন্ত্রতা যে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আছে, যে ধ্রুপদাঙ্গের গানগুলো উনি আমাদেরকে হুম অবলীলায় হুম শেখাতেন, সেগুলো তো কোনো মানে সীমা নেই, সেগুলো উনি শেখাতেন। তো এই গেল সুবিনয় দার কাছে শেখা। কিন্তু রেডিওতে তখনও গান শুনছি, সঙ্গীত শেখার আসর শুনছি, রীতিমতো সব রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, তারপরে এমনি অন্যান্য আধুনিক গান সব শুনছি। শুনতে শুনতে মনে হলো গানকে আরো মানে গানকে আরো ছড়াতে হবে, আরো বিস্তার দরকার গানের, মানে গানের কালেকশন আরো দরকার। এটা আমি বলিনি, এটা বাবা এগুলো সব সময় খেয়াল করতে করে বাবা হুম বলতেন। হুম তো সেই জন্য তখন বাবা বললেন যে অমুক, বাবা একদিন বললেন যে অমুক গানটা জানো, আমি বললাম না আমি তো গানটা জানি না। তখন বাবা বললেন যে গানটা সবচেয়ে ভালো কে গেয়েছেন বলো তো, আরো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কদিন গান টান শোনো, তারপরে তুমি বলবে। তো শুনে আমার পরে মনে হলো যে সেই গানটা অসাধারণ গেয়েছেন মায়া সেন, আচ্ছা, আরেকজন মানুষ। আরেকজন মানুষ, আরেকজন মানুষ। তো তখন মায়াদিত থাকতেন বালিগঞ্জ প্লেস, বালিগঞ্জ তো প্রেস। হ্যাঁ বালিগঞ্জ প্লেস। তখন বাবা একদিন মায়াদির কাছে নিয়ে গেলেন। তো মায়াদির কাছে যাওয়াটা আমার খুব মজার, দেখছি ভীষণ রাগী একজন মহিলা গান শেখাচ্ছেন, বেশ ধমক ধমক দিয়ে সবাইকে গান শেখাচ্ছেন, এবং গানটা যতক্ষণ পর্যন্ত না সবার হৃদয়ে গেঁথে যাচ্ছে ততক্ষণ গানটা গিয়ে যাচ্ছেন বা গাইয়ে যাচ্ছেন। তা আমি যখন গিয়ে বললাম ওনাকে, তখন বললেন যে তো তুমি, আমি বললাম যে আমি ওনার কাছে গান শিখি, আমার কাছে এলে কেন?
তখন আমি বললাম যে এই গানটা, অমুক গানটা আপনার মতো করে, আপনার মতো করে গাইতে চাই। তো হুম হুম একটু হাসলেন না, একটু হাসলেন না, কিন্তু কিন্তু আমি হুম দেখলাম হুম পুরো কাঁচের চশমার পিছন থেকে হাসি ঝিলিক দিল। আচ্ছা বললেন আচ্ছা বসো ঘরে গিয়ে, বসো ঘরে গিয়ে। আমি বুঝলাম আমি ওনার কাছে অ্যাকসেপ্টেড শিখতে হলাম, পারি, হয়েছে শিখতে পাবো, উনি রাজি, রাজি হলেন, রাজি হলেন। তো রাজি হয়েছে। এই আমার, হ্যাঁ, এই দুই মাস্টার মশাই, মানে মাস্টার মশাই হিসেবেই বলবো, এই দুই শিক্ষক আমার রবীন্দ্রসঙ্গীতের জীবনে এলেন। তাদের কাছে আমার বেশ কিছুদিন শেখা, তবে আমি রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে বেশি দিন শিখেছি সুবিনয়দার কাছে। প্রথম কথা বাড়ির কাছে ছিলেন, আর সুবিনয়দাকে আমি, সুবিনয়দার গানে আমি আসলে মুগ্ধ ছিলাম, আমি সত্যি সুবিনয়দার তাই, গানে মুগ্ধ। সত্যি তাই, এত কালেকশন, এত কালেকশন দিয়েছেন গানের, যার মানে, যার কোনো মানে শেষ নেই সেখান থেকে যাওয়া। এইবারে গান তো গাইছি হুম হুম তা তোমার তখন তোমার অন্য তখন, আলোচনায় যাব। তুমি হ্যাঁ আমাদের যদি একটু একটুখানি আমাদের একটু কৃতজ্ঞ হওয়ার সুযোগ দাও, সুবিনয়দার কাছ থেকে তোর পাওয়া কোনো গানের যদি একটু শুনতে পাই আর কি, শোনার পর আবার আলোচনায় যাব, কারণ সকলে অধীর আগ্রহে আচ্ছা, অপেক্ষা করছে তোর গানের জন্য, আর আমিও তাই, আমিও তাই। আবার আমরা আলোচনায় যাব, একটু গান হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম হুম একটু টান করে নিয়ে নি। না আহা, অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে গান শুনছি, অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে, এক অসাধারণ সঙ্গীত নিবেদন চলছে। আপনারা আছেন আমাদের সঙ্গে রেডিও ম্যানিয়ার আজকের এই বিশেষ লাইভে, যার শিরোনাম তব গীত সুধা রসে। গীত সুধা রস যে ছড়িয়ে পড়েছে দিক থেকে দিগন্তরে বুঝতেই পারছি, অনেকে অনেক কমেন্ট করছেন, একটু একটু করে কমেন্টগুলো পড়ে দিই, কারণ তারা আছেন বলেই আমরা আছি, আমি আজও মনে করি। তো প্রণবদা একটি কমেন্ট লিখেছিলেন, আকাশবাণীর FM গোল্ডে আমরা যে গানের ভাবনাগুলো করেছিলাম
সেগুলো স্মরণে আনলে তোমার সঙ্গীত ভাবনার অনেক জানালা খুলে যাবে। সম্ভবত তোকেই লিখেছে ভাস্বতী। আচ্ছা, মৌ মিত্র মানে তপজা, সে লিখছে গান শুনবো ভাস্বতীজি, শোনালাম আরো শোনাবো, মানে শোনাবে ভাস্বতী, কথা দিয়েছে। নীলিমা ভট্ট লিখছেন দারুণ লাগছে শুনতে, গুছাই পিন্টু যখন লিখেছে এবার গান হোক ততক্ষণেই গান শুরু হয়ে গেছে। আর রূপা চক্রবর্তী লিখছেন অনেক কিছু জানতে পারলাম। অনেক কিছু জানবার আরো আরো ইচ্ছে বেড়েই চলেছে, এই বেড়েই চলেছে বলেই, আর মাঝে মাঝে গানের বিরতি না দিলেই নয়, কারণ গান শুনতে তো আমিও ভালোবাসি। গান শুনতে ভালোবাসি যখন, তখন আপনাদের সঙ্গে আমিও জমিয়ে বসে গান শুনছি ভাস্বতীর, এমন সুযোগ তো বারবার পাওয়া যায় না, না শিল্পীকে সামনে এনে গান শোনার সুযোগ তো পাওয়া যায় না, সেই জন্যই আর কি। তো গেল হচ্ছে তোর চিত্ররেখা চৌধুরী গেলেন, সুবিনয় রায় গেলেন, গুরু পর্ব চলতেই থাকলো, তো আরো তো হ্যাঁ, অনেক গুরু, তো তাদের কথা আরো একটু অনেক শুনি। তাদের কথা হ্যাঁ, একটু তাদের ছোট কথা করে একটু বলিনি একদম বলিনি একদম এই জন্য তখন যখন গান শিখছি, এবার আমার নিজের মনে হলো, এবং শুধু আমি বলবো না, তখন না এদিক ওদিক তো গাইতে শুরু করেছি, বাইরে তখন সরকারি অনুষ্ঠানেও গাইছি, তারাও বলতে বাহ, লাগলেন গানের উন্নতি করার জন্য, গানের উন্নতি করার জন্য বাইরের যত গান বাড়াবে, গান শেখাটাকে বাড়াবে এবং বিভিন্ন ধরনের গান শেখাকে বাড়াবে, তত কিন্তু গানের উন্নতি হবে। তখন আমার নিজের মনে হলো, তখন বই পড়ছি, পড়াশোনা করছি ইত্যাদি, তখন কলেজে উঠে গিয়েছি সেই সময়, তখন মনে হলো যে অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রগীতি এগুলো শিখলে কেমন হয়, কারণ কোনো না কোনো ভাবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শুধু নয়, রবীন্দ্রনাথের গানের সঙ্গে বা রবীন্দ্রনাথের সঙ্গে এনাদের কোথাও তো একটা নিবিড় সম্পর্ক ছিল, এবং এত কিছুর মধ্যেও ওদের গান সবার থেকে আলাদা করে আমরা চিনে নি এত গানের মধ্যে, তাহলে এই গান না শিখে থাকবো কেন। তখন খুব অল্প কিছুদিন কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কাছে, কিন্তু উনি অসুস্থ হয়ে পড়লেন, তারপরে আমি নিশীথ সাধু স্যারের কাছে চলে যাই। নিশীথ সাধু স্যারের কাছে আমার গিয়ে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান শেখা হলো। আগমনী গান শিখবো খুব শখ ছিল, আচ্ছা তো তখন একজন বললেন যে আগমনী গান যদি একমাত্র শেখাতে পারেন, তিনি চণ্ডীদাস মাল, সেটি অবশ্য সে খবরটা অবশ্য এনেছিলেন, আমার দিদি নিজেই গান নিয়েই পড়াশোনা করেছে, বেঙ্গল মিউজিক আচ্ছা কলেজ থেকে রবীন্দ্র ভারতীতেও চলে যায়। পরে অবশ্য এখন এমনই অবস্থা যে অনেক দূরে, মানে কলকাতা কেন, বাংলা থেকে অনেক দূরে থাকে বলে সঙ্গীতের সঙ্গে আর সেই অর্থে তার ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই আচ্ছা আচ্ছা সময়টাতে, সেই সময়টাতে ওই আমায় বললো যে যদি যেতে চাস তাহলে পরে ওখানে গিয়ে শিখে আয়। আমি বেশ কিছুদিন ওনার কাছে গিয়ে কিছু আগমনী গান, এই ধরনের গানগুলো শিখে এলাম, যেগুলো পুজোর আগে আমরা শিখি ইত্যাদি। এই হুম হলো হুম আমার হুম মোটামুটি গুরু পর্ব। কিন্তু যেটা বলবো, সবকিছুর মধ্যে সুবিনয় দা আর আমার গুরুজি, এই দুজনের কাছে আমার সবচেয়ে দীর্ঘদিন আমার কেটেছে, যে কারণে আমার গানের মধ্যে ছায়া বোধহয় ওদেরটা বেশি পাওয়া যায়, আমি ঠিক বলতে হুম পারি না, মানে হুম আমি হুম এখনো, মানে যেহেতু যে অনেকদিন থাকলে মানুষের আর খুঁটিনাটি সবকিছু পাওয়া যায়, সুবিনয় দা যেমন বলতেন গানটা গাওয়ার আগে বলতেন গানটা না পড়ে নেবে, গানটা পড়ে নিয়ে ভাববে, পড়ে ভাববে তারপরে গানটা গাইবে, এই যে কথাগুলো বলতেন, এটা ওনার কাছ থেকে পাওয়া, এক একদিন এক এক রকম। যেমন ধর তানপুরা, তানপুরা আমাকে পাশে ডেকে তানপুরা বাজাতে বলতেন, তানপুরা একটু জোরে বাজালে বলতেন এত জোরে তানপুরা বাজাবে না, তানপুরা বেশি জোরে বাজালে পরে তোমার গলাতে চাপ পড়বে, তুমি ওই গলাকে তানপুরা ছাপিয়ে তুমি গলাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, ওতে তোমার গলার খুঁটি ছাড়া ভালো কিছু হবে না। এই যে প্রতিটি খুঁটিনাটিকে বলে দেওয়া, এই জন্য আমার মনে হয়েছে এরা না যথার্থ প্রকৃত শিক্ষকের মতো আমাকে বোধহয় একদম স্নেহ ছায়াতে রেখে আমাকে গান শিখিয়েছেন। সত্যি তাই, কারণ একটা মানে এদের শিক্ষার জায়গাটাই ছিল সেরকম। আমার জীবনে যদিও মাত্র একটি গুরুকেই আমি সান্নিধ্য পেয়েছি, তো এনারাও তো সব প্রায় সমগোত্রীয় ছিলেন,
পরবর্তীকালে অবশ্য অর্ঘ্যদাও এসেছিলেন রবিচিত্রতে, তো এদেরকে পেয়েছি। এবং এই জায়গাটায় গেলে মনে হয় যে এই যে উনি বলেছেন পুরো গানটা পড়ে আগে গানটা করো, কারণ মর্মার্থ যদি না বোঝো তুমি, একটি গানের অর্থ তো রয়েছে কেন গানটা লেখা হয়েছে। যেমন একটি গানের কথা মনে পড়ে আমার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান, যেটি হতে পারতো বসন্তের গান কিন্তু হয়ে গেছে প্রেম পর্যায়ের গান, দিয়ে গেনু বসন্তের ওহে। আহা মানে আহা অদ্ভুত ভাবে কেন 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 তিনি কেন তিনি করেছিলেন, তো পরবর্তীকালে জানা যায় যে রবীন্দ্রনাথের মনে হয়েছিল প্রকৃতির সঙ্গে নিবিড় ভাবে যোগাযোগ আছে যে গানটির, যে গানটি কেবলমাত্র ওই মুহূর্তে ওই সময়ের কথাই বলছে, তার রচনার মধ্যে দিয়ে যেটুকু পাওয়া যায়, তিনি তাকে সেই পর্যায়ে ভুক্ত করেছেন। কিন্তু যখন তার মনে হচ্ছে বসন্ত এখানে আপেক্ষিক, বসন্ত কেবলমাত্র এসেইছে, আসল মূল লক্ষ্য হচ্ছে ভাবটা হচ্ছে ভালোবাসা, প্রেম, নৈবেদ্য বা অন্তর থেকে যেটা জানানো হয়, এই আন্তরিকতা, তো সেখানে প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত হয়েছে গানটি, যে কারণে গানটিকে বসন্ত বসন্তের পর্যায়ে বা প্রকৃতির পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়নি। মানে এই এইভাবে পাওয়া আর কি, একজন মানুষের কাছ থেকে কত রকম পাওয়ার জায়গা থাকে। তো তোর যখন অতুল প্রসাদী এবং রজনীকান্ত বা কান্ত গীতি আর কি এদের কথাই এলো, তো একটু একটু করে শুনি গান। আজকে গান শোনার দিন, আপনারা আছেন রেডিও ম্যানিয়ায় আমাদের সঙ্গে, আমি আর ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে, শুনছেন আপনারা। বিজেন্দ্র গীতি একটা শোনাচ্ছি। হুম 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 বিজেন্দ্র গীতি আমার গোপন করে আর তোলো সই রইতে নারী, হৃদয় আমার গোপন করে আর তোলো সই রইতে নারী, ভরা গানে ঝড় উঠেছে ভরা গানে ঝড় উঠেছে, ধরু ধরু কাঁপছে নারী, হৃদয় আমার গোপন করে আর তোলো সই রইতে নারী, ঢেউয়ে ঢেউয়ে নৃত্য তুলে ছাপিয়ে উঠে কুলে কুলে, বাঁধিয়ে মাপো তুফান আর কি ধরে রাখতে পারি, ভরা গানে ঝড় উঠেছে ভরা গানে ঝড় উঠেছে, ভরা গানে ঝড় উঠেছে থরো থরো কাঁপছে বাড়ি, হৃদয় আমার গোপন করে আর তোলো সই রইতে নারী, মনের মানা শুনব নায়ার মানবিমানার সাজে, মনের তরে ভাসিয়ে দিয়ে ঝাঁপ দেব এই তুফান মাঝে, যাব তা তরঙ্গে চড়ে দেখব গিয়ে কোথায় পড়ে, জীবন যখন করেছি পান সরমে থার আর কি ধারি, ভরা গানে ঝড় উঠেছে ভরা গানে ঝড় উঠেছে, ভরা গানে ঝড় উঠেছে ভরু কাঁপছে নারে, হৃদয় আমার গোপন করে আর তোলো সই রইতে নারে, হৃদয় আমার গোপন করে আর তোলো সই কি মনে হচ্ছে আপনাদের? গান শুনেই যায়, শুনেই যায়, তাই না? সত্যি তাই, কথা যত কম হয় গান যত বেশি হয় ততই ভালো লাগে। আজি ভাস্বতীকে সেই জন্যই নিয়ে আসা আর কি। তো যারা যারা এর মধ্যে একটু চলে এসছেন তাদের কথা বলে দিই। রূপা চক্রবর্তী লিখছেন, অনেক কিছু জানতে পারলাম। গুছাইত পিন্টু, যখনই লিখছেন এবার একটা গান হোক, সঙ্গে সঙ্গে গান ভাস্বতী শুরু করছে, এটা বোধ হয় একটা কোইন্সিডেন্স হয়ে গেছে আর কি। মাজু মারঘোড়ালি হাওড়া থেকে পিন্টু গুছাইত লিখছে এবং ভাস্বতী দত্ত তার কলকাতার বাড়িতে বসে গান শোনাচ্ছে,
এটা কোথাও একটা মানে যোগাযোগ হয়ে গেছে আর কি, হতেই পারে আত্মিক যোগাযোগ। শ্রোতারা আছেন বলেই আমরা ছিলাম, আমরা আছি, সেই সময় ছিলাম, এখনো আছি আর কি। তারা সবাই মিলে শুনছেন, আপনারা সবাই মিলে শুনুন, গুছাইত পিন্টু দা আবার লিখছেন, শেষ পর্যন্ত আছি, অবশ্যই থাকবেন। আপনাদের সঙ্গে চাইছি আরো অনেক মানুষ যারা আজকের এই অনুষ্ঠান এর লিঙ্ক পেয়ে গেছেন সঙ্গে সঙ্গেই, তো তারাও চলে আসুন আমাদের সঙ্গে যোগ দিতে। এখনো অনেকটা সময় আছে ভাস্বতী আমাদের সঙ্গে, এখনো অনেক কথা বাকি আছে সেই কথাগুলো। আর আরেকটু জানিয়েও রাখি, রেডিও ম্যানিয়ার আগামী অনুষ্ঠান 4 তারিখে, 4th April, এবং তারপর একটা দীর্ঘ বিরতিতে যাব, ফিরে আসবো আবার মে মাসে। এটার কারণ আছে, অন্য কারণ, সঙ্গত কারণ, বাধ্য হয়েই আমাকে থামতে হবে। ওই এপ্রিল মাসে একটি মাত্র অনুষ্ঠান, 4th April 2021। তো যাই হোক, এবার চলে যাব ভাস্বতীর কাছে আবার, তার জানতে যে গান তো হলো, সবই হলো, এবার আসবে এই যে আকাশবাণীর উপস্থাপনা, এটা কিভাবে তোর মাথায় এলো, বা মানে কেমন ভাবে নিলি ব্যাপারটাকে? নিলাম বলতে, ওই তখন তো সদ্য সদ্য মানে নাটক শুনছি ইত্যাদি, এবং সেই সময়টা একেবারে সদ্য তো FM শুরু হবে এরকম একটা ঘোষণা করা হচ্ছিল, সেটা শুনতে পাওয়া গেল। ওইটা কিন্তু, এই রেডিওটা কিন্তু পুরোপুরি ভাবে বাবার শখ, বাবার শখ, বাবার ভীষণ ইচ্ছে ছিল মেয়ে রেডিওতে কথা বলে। আচ্ছা, তো সেইখান থেকে বাবাই বললেন, তুমি একবার কি চেষ্টা করবে? তো আমি বললাম, বাবা আমার তো, আমি তো গানের লোক, আমি তো নাটক কিছু জানি না, আমাকে যদি না নেয় ওরা। তখন বাবা বললেন, একবার চেষ্টা করেই দেখো না। তো চেষ্টাটা তো, চেষ্টার গল্পটা তো আমরা জানি, যে আমরা দুজনে একই সঙ্গে অডিশন দিতে গেলাম এবং আমরা পাশ করলাম, এবং তারপরে কাজ করতে শুরু করলাম। এবং তারপরে আমার নিজের যেটা মনে হয়েছে, আকাশবাণীতে কাজ করতে গিয়ে এত পড়তে হয়েছে, এত পড়াশোনা করেছি, এত জানতে পেরেছি, তখন মনে হয়েছে যে ভাগ্যিস আকাশবাণীতে এসেছিলাম, নাহলে এত পড়ে এত বিষয় সম্পর্কে জানা। কারণ আমাদের তো প্রতিটা বিষয় সম্পর্কে, প্রতিটা বিভিন্ন বিষয় দেওয়া হতো, সেই হুম হুম জায়গাগুলো হুম তো আমরা তো ওভাবে না নাড়লে পরে হয়তো জানতে পারতাম না, সেই জায়গাতে নাড়া। এবং পরবর্তী সময় যে আমাকে গানের অনুষ্ঠানে বেশি দিয়ে দেওয়া হলো, সেজন্য আমি হুম হুম ভীষণ ভাবে আকাশবাণীর কাছে কোথাও আমি এখনো আমি খুব কৃতজ্ঞ। আমার গান শোনার অভ্যেসটা আরো বাড়িয়েছিল আকাশবাণী, যেমন গান শোনার খিদেটা ছিল খুব বেশি, তেমনি গান শোনার অভ্যেসটাও বাড়িয়েছিল আকাশবাণী। কোন গানটা চালাবো, কোন অনুষ্ঠানে কি করব, সেই জায়গাটা। এবং আরেকটা জায়গা না বললেই বোধহয় নয়, কিছু কিছু সময় আমার এখন মনে হলে মনে হয় ওটা আমার গোল্ডেন পিরিয়ড ছিল। সেটা হচ্ছে সেই সময়টাতে, তখন 11টা থেকে 12টা একটা অনুষ্ঠান শুরু হওয়ার কথা 7 রং। তো সেই হুম সময় হুম আমাকে, এই সময় আমাকে নজরুল গীতির দায়িত্ব দেওয়া হয়, যে আমি পুরো রবীন্দ্রনাথের গান করি, অতুলপ্রসাদ বিএল রায় শিখেছি, শিখছি, রেডিওতে পরীক্ষা দিয়ে পাশ করবো সেই আশায় বসে আছি। সেই আমাকে নজরুল গীতি দেওয়া হলো, আমি নিজে প্রথমে ভাবতেই পারিনি যে আমি পারবো। তারপরে হুম যখন দেওয়া হলো, আমি যখন ঢুকলাম, তখন পড়তে গিয়ে, নাড়তে গিয়ে, নজরুল গীতি নিয়ে, কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম এ তো সমুদ্র, কিন্তু এর তো শেষ হুম নেই। হুম এবং হুম হুম করতে করতে যেটা হলো, 10 বছর ধরে কাজ করার পরে আমার নিজের মনে হলো যে একটা কিছু বোধহয় দাঁড় করাতে পারছি। তো হুম চেঞ্জ হুম তো আসে পরবর্তী সময়ে, কিন্তু আরেকটা ভালো কাজ গোল্ডে করেছিলাম, যেটা প্রণব স্যার একটু আগে বলছিলেন, সেটা ছিল রবীন্দ্রনাথকে নিয়ে কাজ। রবীন্দ্রনাথের লেখাতে সুফিজম, মানে সুফিবাদ কতটা পাওয়া গেছে খুঁজে, বা হাফিজ, গালিব, খায়াম, এদের প্রভাব রবীন্দ্রনাথের রচনাতে কতটা, সেটা নিয়ে একটা কাজ করেছিলাম। এগুলো খুব আনন্দের জায়গা ছিল আমার কাছে। তাছাড়াও আরেকটা কাজ আমার মনে পড়ে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কাজ করা, সেটা নাভেরা জলসাঘরে হতো, গোল্ডে হুম করা হুম হতো। হুম সেটার নাম ছিল, হুম হুম প্রথমে ছিল মজলিশ, পরে নাম দেওয়া হলো মূর্ছনা। ক্লাসিক্যাল গান একটা করে রাগকে নিয়ে, সেই রাগের ভিত্তিতে কত ধরনের গান হতে পারে, সেটা
বাংলা গান থেকে শুরু করে শেষ অব্দি হিন্দি গীত গজল এমনকি হিন্দি সিনেমার গানে পর্যন্ত চলে যাচ্ছি আমরা। সেই জায়গাটা আমার যে কত পাওয়ার একটা জায়গা ছিল, এই জায়গা থেকে মনে হয় যা পেয়েছি উজাড় করে উজাড় করে বোধহয় মানে দুহাত পেতে নিয়েছি, আমি বলবো অঞ্জলি ভরে আমি নিয়েছি। এবং যে কথাটা বিশেষ একটা দিনের কথা আমার, সেদিনটা মনে পড়লে আমার আজও আনন্দ হয় ভাবলে, সে বছর পণ্ডিত রবিশঙ্করজি চলে গিয়েছেন, সে বছর প্রথম ওনার জন্মদিন পালন হবে, রবিশঙ্করজি নেই। হুম 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 আমাকে ফোন করা হলো যে এরকম রেইনবোতে 8 ঘন্টার অনুষ্ঠান হবে, 6ই এপ্রিল বা 7ই এপ্রিল ছিল সেদিনটাতে, আচ্ছা সাতই আচ্ছা এপ্রিল আচ্ছা বোধহয় হবে, জয়া বিশ্বাসকে নিয়ে, যেহেতু জয়া বিশ্বাস ছাত্রী ওনার, মানে দীর্ঘদিনের অত্যন্ত গুণী মহিলা, তাকে নিয়ে অনুষ্ঠান করা তো করতে হবে। আবার তার আগেই সেদিন রাত্রে ওস্তাদ বারেগোলা মালিক খাঁ সাহেবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করা হবে এবং অতিথি আসবেন রেজা আলী খাঁ সাহেব, সেটাই আচ্ছা ঠিক হয়ে গিয়েছে, সেটা ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা 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 তো আমি জানি যে রেজা আলী খাঁ সাহেব আসবেন, আমি সেই ইন্টারভিউ এর অনুষ্ঠানে আমি থাকছি। মাঝখান থেকে পণ্ডিত রবিশঙ্করের এই অনুষ্ঠানটা এসে পড়াতে, একই দিনে এসে পড়াতে ভীষণ রকম দোটানায় পড়ে গিয়েছি তখন, হুম মানে ফোনটা পেয়েই বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে একদম সোজা আকাশবাণী ঢুকেছি যে হ্যাঁ আমি পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে অনুষ্ঠান, জয়া বিশ্বাসকে ইন্টারভিউ করতে হবে এবং আমি সেতারের বিভিন্ন পার্ট নিয়ে করব অনুষ্ঠান, আমি করব অনুষ্ঠান। তখন আমাকে বলা হলো সেকশন থেকে যে দুটো অনুষ্ঠান তো তুমি করতে পারবে না, কারণ বুকিং তো একটা অনুষ্ঠানের হয়। আমি আচ্ছা না আচ্ছা সৌমেন বিশ্বাস বিশ্বাস কর আমি ভাবতে পারি না, আমি তখন বললাম যে আমার বুকিং দরকার নেই, আমাকে প্লিজ অনুষ্ঠানে থাকতে দাও, আমি আর কিচ্ছু চাইছি না। এবং সেই সময় যারা দুজন ছিলেন, যারা দুজন ছিলেন আমি উদ্বেগ কারণবশত আমি কারণ নামই বলছি না, ওরা দুজনেই আমাকে হাসি মুখে অনুমতি দিলেন এবং বাহ সকালবেলাতে 6:30টার মধ্যে বেরিয়ে গিয়ে কাজটা করে, ওনার অনুষ্ঠানটা ছিল বোধহয় সম্ভবত 8টা থেকে 9টা অব্দি, হ্যাঁ 1 ঘন্টার প্রোগ্রাম ছিল, 8টা থেকে 9টা, আচ্ছা এক আচ্ছা ঘন্টার প্রোগ্রাম সেটা করলাম। করার পরে বাড়ি এলাম, এসে রেডি হয়ে আবার গিয়ে রাত 10টা 10টা 15 থেকে যেমন গোল্ডে জলসা ঘর শুরু হয়, রেজা আলী খাঁ সাহেব এলেন, সেখানে অনুষ্ঠানটা করলাম, সেখানে আমার সঙ্গে সংযুক্তা ছিল অবশ্য, সংযুক্তা ব্যানার্জি ছিল, অনুষ্ঠানটা করলাম। আমি না এখনো সেই দিনটা না আমি ভুলতে পারি না, আমার কিরম মনে হয় কি এটা আমার না একটা বিশেষ পাওয়া, দুটো বিশাল ব্যক্তিত্ব সঙ্গীত জগতের, দুটো বিশাল ব্যক্তিত্ব দুজন, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করতে পারা এবং এই রকম মানুষদের সামনে বসে করা, আমি যদি আমার যদি আকাশবাণী সুযোগ না দিত আমি তো পেতাম না, এইটা আমার খুব বড় পাওয়া ছিল, আমার এখনো মনে হলে খুব আনন্দ হয়। সত্যি তাই, মানে বিশাল পাওয়া তো বটেই, এবং আমাদের এই শোনাটাও কিন্তু বিশাল প্রাপ্তি। কারণ এমন অনেক কথা আমরা জানতে পারিনি যে আমাদের বন্ধুরা তাদের সেরা সময়ের সেরা নির্যাসটুকু আকাশবাণীকে দিয়েছে, আকাশবাণীও যেমন তাদেরকে দিয়েছেন তেমনি আকাশবাণীকেও তারা ফিরিয়েছে, এবং ফিরিয়েছে 1 কোটি বার বলা যেতে পারে, 1 কোটি বার, 1 কোটি ভাগই বলা যেতে, প্রত্যেক মুহূর্তে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, এবং দিতে পেরেছেন কি পারেননি সেটা তো কাল বিচার করবে, সময় বিচার করবে, কিন্তু অবশ্যই কোথাও না কোথাও নিশ্চয়ই ছুঁয়েছে। সেই জন্য এখনো পর্যন্ত অনেক মানুষ, অনেক মানুষ যারা সেই মুহূর্তে শ্রোতা ছিলেন তারা আজও স্মৃতিমেদুর হয়ে যান। যেমন এই পিন্টুদা বলছেন, আমার একটা কমেন্ট বাদ পড়ে গেল, উনি ভাস্বতীর পুরো যতগুলো অনুষ্ঠান আছে তার মধ্যে থেকে সেরা অনুষ্ঠানের যে জায়গাটা, একটা বিশাল কমেন্ট করেছেন ভাস্বতী, যে দেখ পর্দা জুড়ে কমেন্টটা পড়ে আছে, স্মরণে শ্রদ্ধায় বানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ছিল, সঙ্গে শিবাশিসদা ছিলেন, ঘোরাইয়েছিল জীবনের গল্প, আলাপনে প্রলাপ ও বাক্যালাপ, এবং আলাপনে মা মেয়ের যে সম্পর্ক, ঘোরাইয়ে আপনার সে আপন, আলাপনে পুতুলের কথা, ভোরায় সিদ্ধিদাতা গণেশ, আলাপনে মালঞ্চ, ভোরাইয়ে 22শে শ্রাবণ, এরকম বিভিন্ন অনুষ্ঠান উপহার দিয়েছিলেন। তুই চিন্তা কর একটা কথা,
যে মানুষ কতটা ভালোবাসতে পারলে আজও পর্যন্ত এতটাই তাত্ত্বিক হন, সাংখ্যিক হন, সংখ্যাগণক হন, বা তারা সংখ্যাটা মনে রাখেন, কতটা শ্রদ্ধা করতে পারলে, কতটা ভালোবাসতে পারলে, কতটা অন্তরে নিতে পারলে, এই সমস্ত মানুষকে প্রতি আমাদের সব সময় সশ্রদ্ধ কৃতজ্ঞতা। তো আপনারা আছেন রেডিও ম্যানিয়ার এই অনুষ্ঠানে, রেডিও ম্যানিয়ার এই অনুষ্ঠান 1 ঘন্টা কাল অতিক্রান্ত দেখতে দেখতে, ভাস্বতীর সঙ্গে কথা বলতে বলতে এবং গান শুনতে শুনতে। আরেকটি গানে যাব, ভাস্বতীর গান শুনবো, কারণ যত বেশি গান শুনতে পারবো তত বেশি লাভ হবে আমাদের। তোর যে পছন্দ হয়, যা পছন্দ হয় আমাদের একটু শোনা। সামনে তো দোল যে গান, আসছে, আচ্ছা সামনে দোল দোল আসছে, তো একটা রাগাশ্রয়ী একটা আধুনিক, হোক হোক এটা হোক, একদম হোক। সুরকার ছিলেন পণ্ডিত চিন্ময় লাহিড়ী, তো আচ্ছা তার আচ্ছা, তার সুরে এই গানটা একটু গাই। হুম হুম মিনতি করি গিরিধারে, মিনতি করি গিরিধারে, গিরিধারে মিনতি করি গিরিধারে, মেরো না মেরো না ও গো, মেরো না পিচকারি, মিনতি করি গিরিধারে গিরিধারে, মিনতি করি গিরিধারে, গগনে ভরণে হায় এসেছে যে যমুনায়, গগনে ভরণে হায় গগনে ভরণে হায় গগনে ভরণে হায় এসেছে যে যমুনায়, রং যদি লাগে গায় ভিজে যাবে শাড়ি, রং যদি লাগে গায় ভিজে যাবে শাড়ি, মিনতি করি গিরিধারে গিরিধারে, মিনতি করি গিরিধারে, শ্যাম কলঙ্কে কলঙ্কিনী নাম, শ্যাম কলঙ্কে কলঙ্কিনী নাম, শাশুড়ি ননদী অতিশে অবাক, শ্যাম কলঙ্কে কলঙ্কিনী নাম, শাশুড়ি ননদী অতিশে অবাক, শ্যাম কলঙ্কে কলঙ্কিনী নাম, পথে কাটে শুধু রে বল কি উপায় করে, পথে কাটে শুধু রে পথে কাটে শুধু রে পথে কাটে শুধু রে বল কি উপায় করে, যেতে দাও শ্যামরায় যেতে দাও শ্যামরায় যেতে দাও শ্যামরায় কত দাও ছাড়ি, মিনতি করি গিরিধারে গিরিধারে, মিনতি করি গিরিধারে গিরিধারে, মিনতি করি মিনতি করি মিনতি করি গিরিধারে। রূপা চক্রবর্তী কমেন্ট ফুটে উঠেছে, তার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে বলি আহা আহা অপূর্ব। তো সত্যি রূপাদি, আজকে এই জন্যই তো ভাস্বতীকে আনা, মানে এই অপূর্বতার রেশ রাখতে, মুগ্ধতার সঙ্গ দিতে, তাই তো চলা, পথ চলা। তো সমস্ত কথাই হবে। আচ্ছা একটা জিনিস তোকে জিজ্ঞেস করি, রাগ প্রধান শাস্ত্রীয় সঙ্গীত, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত, রবীন্দ্রসঙ্গীত, সমস্ত গানও আছে। তো বাংলার যে অন্যান্য শিল্পীরা রয়েছেন, ধর আমাদের শোনাটা তো সেভাবেই হয়েছে, আকাশবাণীর কথা তুই বললি, আকাশবাণীর অনুরোধের আসর,
বিভিন্ন সঙ্গীতের অনুষ্ঠান, বিভিন্ন সময়ে রম্যগীতিও তার একটা অংশ। তো এরকম আচ্ছা, গৌরী বোস লিখছেন অপু, গানটা খুব ভালো লাগলো, তোর চেনা মানুষ কোথায়। আমার দিদি, আমার আচ্ছা দিদি, আচ্ছা 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 দিদি নমস্কার, গৌরী, গৌরীজি। আচ্ছা, তো আমাদের গান মানে আমাদের গানটা শুনে শুনে বড় হয়েছে, মানে যে মানে যে একদম কোনো জিনিস শুনে, গান তার মধ্যে অন্যতম সেরা মাধ্যম একটা, যেটা আমাদের হৃদয়ে পৌঁছেছে, আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে উঠেছে। তো বাংলার যে আরো অন্যান্য মানুষেরা আছেন যারা চিরকাল হয়তো এই দিকটায় অতটা আসতে পারেননি, তো সেই হিসেবে যদি কাউকে জিজ্ঞেস করি, তোকে জিজ্ঞেস করি যে তোর প্রিয় শিল্পীর তালিকায় যেমন এই মানুষরা থাকবেন, শ্রদ্ধেয় মানুষরা এইদিকের, যেমন এদিকের যারা, ধর আমি যদি প্রতিমা বন্দ্যোপাধ্যায় বলি, সন্ধ্যা মুখোপাধ্যায় বলি, হেমন্ত মুখোপাধ্যায় বলি, তো একদম তারাও কি একদম। আছেন? আচ্ছা, প্রতিমা কখনো কি বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে আমি পাগল, প্রতিমা গানে বন্দ্যোপাধ্যায়ের গানে পাগল, আমি যদি বলবো একেবারে যদি পাগলি, যদি পাগলি হস তাহলে একটা ছোট্ট দুচার কলি হয়ে যাক না প্রতিমা, যে কোনো গানে, যে কোনো গানে। হ্যাঁ 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 হ্যাঁ, জলে নামবো আহা আহা জল ছাড়া পায়ে, জল তো ছাব না আমি, ধরো ধরো সাঁতারো কাঁথারো করিয়া না গোনা, তবু জলে নামবো তবু আমি ডুবত দেব না, যেমন জানি তেমনি রবে চলবি যাব না, চলবি যাব না না বেনবি যাব না, চলবি যাব না গো আমি বেনবি যাব না, আমার যেমন বেনি তেমনি রঙে চুলবি যাব না, ভোগ লাগাবো ভুখে মরব তবু আমি জানতে দেব না, আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন পাতিব তবু আমি হাড়ি ছোব না, যেমন বেনি তেমনি রবে চুলবি যাব না, আমার যেমন বেনি তেমনি রবে চুলবি যাব না। আরে একটু পর্দা কথা, একটা কমেন্ট ফুটে উঠেছে, হ্যাঁ পর্দা একটা কমেন্ট ফুটে উঠেছে দিদির, তুই আমার শোনাবি অবশ্যই। তোর এই শুনতে শুনতে আমার একটা জিনিস মনে পড়ে গেল, যে প্রতিমাদির একটা সাক্ষাৎকার হেমন্তবাবুর সঙ্গে ছিল, মানে যাতে প্রতিমাদিকে দেখছিলাম যে তখনকার মানুষেরা কিরকম হতেন আর কি, অত বড় মাপের একজন শিল্পী তিনি যেন গুটিয়ে নিয়েছেন নিজেকে, ছোট্ট বোনের মানে ছোট্ট বোনের মতো বসে আছেন, মানে বকা খাওয়ার একদম জন্য হেমন্তবাবুর, এবং হেমন্তবাবু তাকে ধমক দিচ্ছেন, আরে তুই তো এখনো সেই পাতা খুঁজেই চলেছিস, কতক্ষণে তোর পাতা খুঁজে শেষ হবে বলতো, গানটা কি আদৌ শুনতে পাবো না পাবো না, কি করছিস বলতো, মানে সেই সত্যি মানে এখনো সেই মিষ্টি, মানে কি মিষ্টি, মানে দূরদর্শনে সেই অনুষ্ঠানটা একটা রেকর্ডিং আমার কাছে আছে, মাঝে মাঝে হঠাৎ করে খুব মানে প্রতিমাদির সম্পর্কে মন মন টন হলে আর কি শুনি, যতবার শুনি ততবার মুগ্ধ হই, আর খালি ভাবি সে সময় পরিবেশটা কেমন ছিল, যে কোথায় নিয়ে সত্যি গিয়েছিলেন শিল্পীরা জায়গাটাকে। তো সত্যি গৌরীদির কথায় সত্যি, যখন এসছে, গৌরীদির কথা প্রতিধ্বনিত হোক আমার সঙ্গেই। আচ্ছা, ভেরি গুড, গৌরীদির কথা প্রতিধ্বনিত হোক, একটা অতুলপ্রসাদের গান হোক, অতুলপ্রসাদের গান আমরা শুনিনি এখনো পর্যন্ত। ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, আমর কান্ত কোথা তুমি হারে, আমর কান্ত কোথা তুমি হারে, চিতনাথে পুকারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে,
বাজেছে বংশে মন গুণ মাঝে, বাজেছে বংশে মন গুণ মাঝে, এমন সময় এসে কোথা বিরাজে, পুষ্পে পরিমলে ফুল মধু যাচে, নিকুঞ্জ দুয়ারে ডাকে তোলনা বারে বারে, ডাকে তোলনা বারে বারে। কোয়েলা ডেকেই যাক মনে হচ্ছে, কোয়েলা ডেকেই যাক। তো জানতে হবে অনেক কথাই। এই নজরুলের প্রসঙ্গ যখন উঠছিল, নজরুলের অনুষ্ঠানের কথা যখন উঠছিল, তোর নিবেদন করা অনুষ্ঠানের কথা যখন উঠছিল, তখন আমার মনে পড়ে গেল তোর লেখার কথা, খেয়া পারের তরণী। এটা কিভাবে হয়েছিল একটু বল, নজরুলকে নিয়ে লেখা। নজরুলকে নিয়ে লেখা আসলে প্রতিদিন প্রতিদিন ভাবতাম, একটা অনুষ্ঠান শেষ হলেই পরের সপ্তাহের বৃহস্পতিবার আবার কি গাইবো, আবার কি ভাবে সাজাবো অনুষ্ঠান, সেটা ভাবতে শুরু করতাম। করতে করতে মানে রাজ্য প্রস্তাব পর্ষদ থেকে শুরু করে যাবতীয় জায়গাতে দৌড়তাম, কোথায় আমি এই সংক্রান্ত বই পাবো সেজন্য। তো তারপরে দেখলাম তাছাড়াও কিছু পুরনো মানুষের সঙ্গে যোগাযোগ হলো এর মাধ্যমে, যারা আমাকে কিছু পুরনো কাজকর্ম কাজ কাজের বই টই দিলেন ইত্যাদি, তাতে লেখাটা একদম পুরো স্ক্রিপ্ট করে, যেটা আমাদের নিয়মই আছে, স্ক্রিপ্টের মতো করে বসে লিখতে শুরু করলাম। তো এই ক্ষেত্রে আমার না বললেই নয়, এটার জন্য কিন্তু আমাকে প্রথম আমাকে পুরোপুরি ভাবে মানে কি বলবো, প্রথম আমাকে এটার জন্য ভীষণ ভাবে চাপ দিয়েছিলেন আমাদের টেক্স যিনি সদ্য সদ্য অবসর গ্রহণ করলেন, কৃষ্ণ আচ্ছা সর্বরী দাশগুপ্ত, সর্বরী দি সর্বরী আমায় বলেছে বলেছিলেন যে এইভাবে তুমি যেভাবে খেটে তৈরি করছো লেখাটা, এটাকে বই করো, বইয়ের আকারে করো। আমি ততবার বলছি আমার লেখার আকারে হবে না, তখন বলে না ততবার, ততবারই বলছেন করো। এবার শেষ পর্যন্ত এমন হলো যে উনি আমায় দেখলেই বলেন তোমার আর লেখা তৈরি আর হলো না, আর আমি ততবার বলছি হ্যাঁ আমি লেখা তৈরি করে ফেলবো। এই করতে করতে শেষ পর্যন্ত লেখাটা বেরোলো। তবে এটাও বলছি আরো অনেক তথ্য পড়ে আছে আমার কাছে, যেগুলো এখনো আমার করে হয়ে মানে প্রকাশ করা হয়ে ওঠেনি, যদি সময় পাই তাহলে ওই বইয়ের দ্বিতীয় ভাগ আমি আবার বার করব। অবশ্যই অবশ্যই আমরা চাইবো শ্রোতারা, তোর গুণমুগ্ধ মানুষেরা যারা তোর সঙ্গে পরিচিত, যারা তোর লেখার সঙ্গে পরিচিত হতে চান, তো তাদের জন্য অন্তত তোর কলম ধরতে হবে, বা তোর কলমে যেটুকু আছে সেটুকু নিয়ে আসতে হবে। কারণ একজন মানুষকে বহুধা হতে হয় সব সময়। এবার তিনি হতে পারেন কি পারেন না পরের কথা, কিন্তু চাইলেই পারেন। মানে আমার সিনিয়রের সঙ্গে যখন কথা বলি, তখন তিনি বলেন আমরা আমাদের জীবনে আমাদের নিজেকে কতটুকু ব্যবহার করি আপনি জানেন না, এতটা কম অংশ আমরা ব্যবহার করি যার কিছুটা অংশ দিয়েই আমাদের জীবনের অনেকটা পরিপূর্ণ হয়ে যায়। আমরা সত্যি সত্যি যদি আমাদের যেটুকু আছে মেধা এবং শক্তি তা যদি একসঙ্গে প্রয়োগ করতাম, তাহলে সারা বিশ্বে একটা বিপর্যয় ঘটে যেত। এটাই ঘটনা। তো সেই মেধা এবং শক্তি, ইচ্ছা শক্তি বল, কলম শক্তি বল, সঙ্গীত শক্তি বল, যাবতীয় শক্তি, প্রাণ শক্তি যদি বলিস, এই সমস্ত শক্তি দিয়ে এই কাজটা হয়ে ওঠা দরকার। কারণ আগামী দিন তাদের হাতে আমরা কিভাবে তুলে দিতে পারবো কিছু, যেমন আমরা পূর্বসূরিদের কাছ থেকে পেয়েছি, তেমনি আমাদের উত্তরসূরিদের জন্য আমাদের কিছু রেখে যাবার দরকার আছে বই কি, আমার এটাই মনে হয়। আমি শিক্ষা, কারণ শিক্ষা জিনিসটা এমনই দানেই সম্পূর্ণ হয়, সেটা আর্থিকও হতে পারে অনার্থিকও হতে পারে, কিন্তু দানটা দানই, এবং শিক্ষা যতক্ষণ না দান করা যায়। তো সেই বলতে বলতে, কারণ তোর শিক্ষা দানের জায়গাটা এলো এই যে পূর্বী সঙ্গীত ও কলা কেন্দ্র এবং তোর শিক্ষিকা হয়ে ওঠা এই জায়গাটা, তো এই কিভাবে ব্যাপারটা এলো, এবং
ভাস্বতী দত্ত শিক্ষিকা হিসেবে তাদের কাছে কতটাই বা গ্রহণীয়, কতটাই আদরণীয়, বা তারাই বা ছাত্র ছাত্রী হিসেবে ভাস্বতী দত্তর কাছে কতটাই আন্তরিক, অন্তরঙ্গ এবং পারিবারিক, তো সেই জায়গাটা আর কি। এটা কি এটাও আমার কিন্তু আমার শিক্ষকদের কথাই আবার তুলতে হবে, যে হুম গুরুদের হুম হুম কথা, দুজন গুরুর কথা আমি বারবার করে বলছি, তারাই কিন্তু আমাকে মানে যদি বলি যে ইন্সপায়ার করা বল বা অ্যাডভাইস দেওয়া বল, তারাই বলেছিলেন, গুরুজি বলেছিলেন যে হুম বেশ হুম কিছু, হুম তখন কয়েক বছর হয়ে গেছে গান শিখছি, তখনও আমার মাস্টার্স শেষ হয়নি, তখন মাস্টার্স করছি, হুম গুরুজির কাছে গান শিখছি, সুবিনয়দার কাছেও যাচ্ছি। গুরুজি হঠাৎ করে একদিন বললেন যে তুই কি গান শেখাস? না, তখন বললেন যে গান শেখা মানে অসম্ভব ব্যাপার, আমি নিজেই কিচ্ছু জানি না এখনো, আপনার মায়ের কাছে বসে আমার এখনো কত বছর কেটে যাবে। তখন বললেন যে দেখ, ভালোর জন্য বলছি, গান শেখালে গান বাড়ে, গান শেখালে হুম 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 প্রতি মুহূর্তে দেখবি নিজের ত্রুটিগুলো ধরা পড়ে গান হুম শেখা। হুম ঠিক একই কথা কিরম কাকতালীয় বত ভাবে একই কথা তার পরের সপ্তাহে যখন সুবিনয়দার ক্লাসে গেছি, গানের শেষে আমরা সবাই সুবিনয়দাকে ঘিরে দাঁড়িয়ে গানের নানা ধরনের প্রশ্ন করতাম, এটা কিভাবে, ওটাই, সেগুলো উত্তর দিতেন। তো ওরকম সবাই দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আমাকে ডাকলেন, ডেকে বললেন তুমি কি গান শেখাও? তখন আমি বললাম না। তখন বললেন যে গান শেখাও, বুঝেছো, মানে সুবিনয় দা আমার এখনো কিচ্ছু গান শেখা হয়নি, আমি কিন্তু জানি না, আপনাদের কাছে আসছি, আপনারা আমাকে গান শেখাচ্ছেন, এই আমার অনেক ভাগ্য। বললেন না, শোনো, ভালোর জন্য বলছি, তাহলে দেখবে অন্যদের শেখাতে গেলে কত গান বেড়ে যাবে, কারণ তখন গান শেখাতে গিয়ে মনে হবে এই গানটা গাইনি, ওই গানটা এখনো জানা হয়নি, তখন সেই গান তোমার জানার তৃষ্ণাটা বাড়বে, এই তৃষ্ণা বাড়ানোর জন্য তুমি গান শেখাও। আমার কিন্তু এই দুই গুরুর আদেশেই বলবো আমি, এই দুই গুরুর আদেশেই আমার কিন্তু গান শেখাতে শুরু করা। আর পূর্বসঙ্গীত যেটা, ওটার সঙ্গে আমি সংযুক্ত আছি, ওটা আমার গানের স্কুল নয়, আমার গুরুজি ওতে ছিলেন, গুরুজি ওখানে আচ্ছা 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 প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলেন। আমার নিজের হুম গানের হুম স্কুলের নাম বাগেশ্রী, বাগেশ্রী মিউজিক আচ্ছা একাডেমি। হুম 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 পূর্বসঙ্গীতের সঙ্গে আমি যুক্ত আছি, মানে ওখানে মেম্বার হিসেবে যুক্ত রয়েছি, ওদের বিভিন্ন আচ্ছা কর্মকাণ্ডের সঙ্গে আমি সব সময় থাকি এই, আচ্ছা এবং আচ্ছা এই আচ্ছা গান শেখাতে, আমার গান শেখাতে শুরু করা পুরোপুরি ভাবে কিন্তু আমার এই দুই গুরুর ইচ্ছে এবং আদেশে। বাহ। তো কাকলি লিখেছে, কাকলি সেনগুপ্ত, মন ভরে যায়। মন ভরে যাওয়ার মতো আর একটা গান হোক না, যে কোনো গান যা ভাস্বতীর পছন্দ হয়। কাকলি আজ মন ভরানোর দিন ভাস্বতীর। একটা কান্তকীতি গাই, একদম একটা একদম রজনীকান্ত সেনের একটা গান গাই, চেনা একদম গানই একদম। গাইছি। দেখা যাক তোর সঙ্গে গিয়ে উঠতে পারি কিনা। স্বপনে তাহারে কুড়াই কুড়াইয়া পেয়েছি রেখেছি দেখেছি, স্বপনে স্বপনে তাহারে মাইয়া, স্বপনে তাহারে মুখানে নিরখি, রাখি স্বপন মাখিয়া, কত স্বপনে পরে তাহারে তাহারে কুড়ায় কুড়াইয়া গিয়েছি রেখেছি, দেখেছি, স্বপনে স্বপনে তাকিয়া থাকিয়া। তারে বড় মানা দিনু, সপনে হলো হৃদয় বিনিময় গোপনে, স্বপনে দুজনে প্রেম আলাপনে, যাপি সারা নিশে জাগিয়া আমি, আমি স্বপনে স্বপনে তাহারে তাহারে কুড়ায়ে কুড়ায় পেয়েছি পেয়েছি দেখেছি, রেখেছি স্বপনে স্বপনে থাকিয়া থাকিয়া। করি স্বপনে মিলন সুখ গান, করি স্বপনে প্রণয় অভিমান হয়, স্বপনে প্রেম কলহ যায় গো,
স্বপনের সনে ভাঙিয়া যা কিছু আমার ওগো যা কিছু আমার দিতে পারি সবই সুখ স্বপনের লাগিয়া আমি স্বপনে স্বপনে তাহারে তাহারে উড়াই পেয়েছি রেখেছি স্বপনে লাগিয়া। আহা আহা আহা, পিন্টুদার কমেন্টটা তুলে দিয়েছি, কিন্তু আমি আজ একটু অপারগ। তার কারণ হচ্ছে আজকে গান শুনতে বসেছি, ওই জন্য ওর চেনা গান যখনই গাইলো এই দুকলি, ওর সঙ্গে একটুখানি স্পর্ধা, সীমা যাই বলুন, একটু অতিক্রম করে গিয়ে উঠলাম আর কি, চেনা গান বলে। তো আজকে আর সেই ঝুঁকিতে যাচ্ছি না। আচ্ছা, আমাদের অনুষ্ঠানটা অনেকটা দূর এগিয়ে গেছে, প্রায় শেষের পথে আমরা চলেছি। এই অধিবেশন শেষ করতে ইচ্ছে করছে না, কখনোই করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, তবুও সবকিছুরই তো শেষ হয়, তো সেই রকম ভাবেই এবার ভাস্বতীর কাছে জানতে চাইবো যে ভাস্বতী, তোর আগামী পরিকল্পনা কি? তেমন কিছু পরিকল্পনা যদি থাকে একটু আমাদের সঙ্গে ভাগ করে নে, গান নিয়ে বল, লেখা নিয়ে বল, যা কিছু নিয়ে বল। আগামী পরিকল্পনা বলতে যেটা নজরুলের যে কাজটা সেটা আর একটু নিয়ে যেতে চাইছি, আর একটু মানে ওই ওটারই পরবর্তী অংশটা লেখার ইচ্ছে আছে। তাছাড়াও রবীন্দ্রনাথকে নিয়ে যে কাজটা করেছিলাম সেটা এত যত্ন করে কাজটা করেছিলাম এবং এত জানতে পেরেছি, জানতে পেরেছি মানে কিছুই নয়, তবুও যেটুকু জেনেছি তাতে মনে হয় সেটুকু যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি সেটা একটা বড় জায়গা। সত্যি তাই, সত্যি সেই তাই। কাজটা যদি সময় পাই, যদি ওই আমি সব সবসময় একটা জায়গায় বিশ্বাস করি, আমি উপরওয়ালাকে বিশ্বাস করি ভীষণ ভাবে, তিনি নিশ্চয় যদি নিশ্চয় তিনি যদি আমাকে সেই সুযোগ দেন, তিনি যদি আমাকে সেই তকমা দেন, তাহলে কাজটা করতে পারবো। আর গান নিয়ে কাজ বলতে না, আমার এখন সবকিছুর মধ্যে রবীন্দ্রনাথকে আমি সারাক্ষণ নিয়ে বসে থাকতে ভালোবাসি, কাজেই বাহ, খুব সব ভালো। গানের মধ্যে সব গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের চর্চাকে আরো চালিয়ে যাওয়া, আরো 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 বেশি করে রবীন্দ্রনাথের গান গাওয়া, এইটাই আমার মূল ইচ্ছে রয়ে গেছে। অবশ্যই অবশ্যই। এবং ওর প্রোফাইলে যদি কেউ যান, ভাস্বতী দত্ত প্রোফাইলে ফুটে উঠবে ফার্স্ট প্রায়োরিটি রবীন্দ্রনাথ, একদম প্রথম যাকে রাখা। তো আমি রবীন্দ্রানুরাগী, রবীন্দ্র পথের পথিক, আরেকজন মানুষ সেই পথ ধরে অনেকটা এগিয়ে গেছে। তো আজ এই দুজনের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই পরে জানাবেন। আর এই অনুষ্ঠান যারা পরবর্তীতে দেখতে চান, এত কষ্ট করে দেখতে হবে না, আমার যে ইউটিউব চ্যানেল আছে সৌমেন মুখার্জি অফিসিয়াল, তাতে এটি আমি আপলোড দেব, আপনারা পিকচার ইন পিকচার পদ্ধতিতে দেখতে পাবেন, কোনো অসুবিধে নেই। আবার দেখতে পাবেন, মুগ্ধতা আবার ছড়াবে, এবং সেই মুগ্ধতার রেশ থাকতে থাকতেই ভাস্বতীর কাছে আরেকটি রবীন্দ্রসঙ্গীত শোনে। আজকের মতো রেডিও ম্যানিয়ার এই অধিবেশন আমাদের শেষ করতে হবে, কারণ অন্তর্জালের যুক্ত কখন যে অন্তর্জাল কি বিপদ ডেকে আনবে আমি নিজেও বুঝতে পারবো না, সেই জন্য বড্ড শঙ্কা বড্ড ভয়, অনুষ্ঠানটা যেন খুব ভালো হলে শেষ হয়। সেই জন্যই ভাস্বতীর কাছে আজকের এই নিবেদনটুকু নিয়ে, এই মুগ্ধতা নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে যাব। তার আগে ভাস্বতীর গান। হ্যাঁ, শেষ গান রবীন্দ্রনাথের গানই তাহলে গাই, অবশ্যই গানতে অবশ্যই। গীতাঞ্জলির গান, গীতাঞ্জলির গান, এবং তখন কবি তখন বোলপুরে, বয়স 48, তখন এই গানটি রচনা করেছেন, মাঘ উৎসবে গানটি গাওয়া হয়েছিল। যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে, তবে তোমার আমি পাইনি যেন সে
রাখা রয়ে মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে সপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে উঠে ভনে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথার মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে, যদি আলোস ভরে আমি বসে পথের পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথে বাকি আছে সে কথার মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি ঘরে যতই বাজে পাশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমার ঘরে হয়নি আনা সে কথার মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে, তবে তোমার আমি পাইনি যেন সে কথার মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে। মনে হচ্ছে যদি তোমার গান না শুনি ভাস্বতী, কি ব্যর্থ হতে পারে জীবন আর কি। তো এই ব্যর্থতার টুকু সঙ্গে নিয়ে যেতে হবে, সাফল্য তো রয়েছে, এইটুকু অতৃপ্তি তো থাকবেই, তবেই তো ভাস্বতী আরেকবার আসবে আমাদের কাছে। যেমন একটা দিনের জন্য অপেক্ষা করি ভাস্বতীর এই গানের রেশ নিয়ে আজকের রেডিও ম্যানিয়ার এই ফেসবুক লাইভ। আমি সৌমেন মুখোপাধ্যায় ভাস্বতী দত্তর সঙ্গে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রাণ ভরে ভাস্বতীকে ভালোবাসুন। ওর আগামী দিন যেন আরো সমৃদ্ধ হয়, আরো বর্ণময় হয়, লেখনী যেন আরো ক্ষুরধার হয়, এবং আমরা যেন তার মধ্যে থেকে ওর প্রাণের যে লেখনী সেই প্রাণের পরশ খুঁজে পাই। ভাস্বতীর জন্য অসংখ্য শুভকামনা রইল আমাদের সকলের পক্ষ থেকে। আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং নমস্কার। শুভরাত্রি। নমস্কার।